প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসবারও তোমাদের সামনে ত্রিকোণমিতি নয় দশমিক একের সমস্যার সমাধান নিয়ে হাজির হলাম তো যেহেতু প্রতিদিনই তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই তোমাদের শুভকামনা তো চাই তো দেরি না করে আমরা ঝটপট অঙ্কে চলে যাই আজকে দশ নম্বর অঙ্কটা করব এখন দশে খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলতে পারবো দশ নম্বরটা দশের লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এবার টেন এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কী মনে করো সূত্রগুলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে কজ এ টেন এ কজ স্কোয়ার এ কে বর্গমূল করলে হয় কজ এ বা টেন একে লেখা যায় সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইন্টু কজ এ কজে কজে কাটা গেল সমান সমান সাইনে ইজ তো কী মনে হচ্ছে অঙ্ক কি আরও কিছু করতে হবে আসলে না অঙ্কটা এখানেই শেষ এরপর আমরা শুরু করি হচ্ছে কোনটা দ দশ হয়ে গেল এবার আমরা শুরু করবো এগারো নাম্বার এগারো নাম্বারটা ঝটপট তুলে ফেলো এগারো নম্বরটার মজার একটা অঙ্ক এগারো নাম্বারটার লেফট হ্যান্ড সাইড সমান কত সেক এ প্লাস টেন এ তারপর হচ্ছে কোসেক এ প্লাস কট এ এই অঙ্কটার জন্য আমি তোমাদেরকে বলি এই অঙ্কে সাথে একটা সূত্র খেয়াল করতো সেক স্কোয়ার এ মাইনাস টেন সমান মনে কি পরে সূত্রগুলো সেক এ টেন স্কোয়ার এ সমান সমান ওয়ান ছিল হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান ওয়ান যাদের মনে নাই তারা সূত্রটা ভালো করে দেখো তো এই ফর্মটা আনার জন্য আমাদের একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করি একটু বড়ো করে আছে তাই লিখে ফেলো সেক এ প্লাস টেন এবার নিচে লিখবো কো সেক এ প্লাস এ এবার এইটাকে যদি আমি লিখি সেক এ মাইনাস টেন এ আসলে চাইলে তো ইচ্ছা পড়লেই তো অনেক কিছু করা যায় না এইটাকে আমরা নিচে আবার গুণ করে দিই সেক এ মাইনাস টেন এ কী হলো এইটা উপরে এবং নিচে যদি গুণ করে দিই কাটাকাটি করলে আসলে কিছুই থাকে না কিন্তু সুবিধা আমাদের হলো কি এখানে সূত্র পড়লো মাঝখানে ফাঁকা কেন রাখলাম একটু দেখো এখানেও গুণ করব আমরা কোসেক এ মাইনাস কট এ তাহলে অবশ্যই এইটাতে আবার উপরে গুণ করে দিতে হবে কোসেক এ মাইনাস কট এবার এই দুইটা গুণ করি কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ হবে কি আর এখানে থাকবে কোসেক এ মাইনাস কট এ উপরে তো লফটা গেল নিচে থাকবে এই দুইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোসেক স্কোয়ার এ কট স্কোয়ার এ আর নিচে থাকবে হচ্ছে সেক এ মাইনাস টেন এ এবার এইটা সমান আমরা যদি ওয়ান লিখি এইটা সমান যদি হয় ওয়ান এবং এটা সমান যদি হয় ওয়ান তাহলে এটার মান ওয়ান এটার মান ওয়ান তাহলে ওয়ান এটার সাথে গুণ করলে কি হয় ওয়ান ইন্টু সূত্রটা মুছে এ ওয়ান ইন্টু সেক এ মাইনাস টেন এ তাহলে ওয়ান দিয়ে কোনো কিছুকে যদি আমরা গুণ করি তাহলে সেটাই থাকে না অলের লাইন আমরা এটাভাবে লিখতে পারি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তোমরা ভালো করে দেখো বইতে আমাদের এই বিষয় এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে হবে এইটাই আমাদের প্রমাণ করতে হবে তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ এবার আমি ঝটপট বারো নম্বর অঙ্কটা করব কিন্তু না আজকে বারো নম্বরটা না করি কারণ খেয়াল করে দেখো বারো তেরো চোদ্দ এই তিনটা অঙ্ক একই রকম তাহলে নেক্সট ভিডিওতে আমরা বারো তেরো চোদ্দো তিনটা অঙ্ক একসাথে করি তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাই